বিশ্বকর্মা পুজো সব থেকে ছোট ঠাকুর। এই যে দেখো ঠাকুর কত করে আর এই যে বাইরে যেটা আছে এটা কি একই 140? ওটা 150 আর এটা 140 কেন? আচ্ছা এই যে চাঁদমালা বলে না। Like, share, and subscribe. Press the bell icon for next video update. খুব ভালো ঠাকুর। কোনটা দেবো? 150। হেই গাইজ, তো তোমরা তো দেখলে আমি একটা ছোট্ট ঠাকুর কিনে নিয়েছি। কি ঠাকুর যেন? বিশ্বকর্মা ঠাকুর। তো কালকে বিশ্বকর্মা পুজো, তো পুজোর যা যা লাগে সেগুলো আমার হাজবেন্ড কিনে নিয়ে এসছে। শুধু ঠাকুর কেনাটা বাকি ছিল, সেটা আমাদের বাড়ির সামনেই বাজার আছে, কল্যাণগড় বাজার, তো ওখানে গিয়ে কিনে নিয়ে এসছি। মানে আমি একা যাইনি, আমার সঙ্গে আমার দিদিভাই গেছিল। তো ছোট্ট ঠাকুর বুঝতেই পারছো, প্রত্যেকবার পুজো হয়, তো এই বছর একটু ছোট করেই হবে, তাই ছোট ঠাকুর। আর আমাদের ছোট্ট একটা কারখানা আছে, ওখানে প্রত্যেক বছরই পুজো হয়। মানে আমার এই বছর প্রথম, মানে আমার তো প্রথম এই বছর বিয়ে হয়েছে। যাই হোক, তো পুজো ছোট হোক বড় হোক সেটা পুজো, তো তোমরা সবাই পুজোটা দেখেই যাবে। তার আগে ভিডিওটা না দেখে চলে যেও না। দেখলা তো, মানে পুজোটা হচ্ছে, মানে গুড ইভিনিং, মানে আমি তোমাদের পুজোটা দেখিয়েছি, তারপর আর কিছু বলা হয়নি। মানে পুজো শেষ হয়ে গেছে আর এখন বিকালবেলা স্বর্ণালীরা এসছে, মানে স্বর্ণালী আর তো এই যে স্বর্ণালীর শরীরটা একটু খারাপ, তাও বলেছি আসবি আমাদের বাড়িতে, ছোট করে পুজো হোক আর যাই হোক, তোরা না আসলে হয়। হ্যাঁ, তার জন্য সেটাই, মানে পুজো হোক ছোট হোক বা বড় হোক ওটা কোনো ম্যাটার করে না, পুজোই হয়। হ্যাঁ, তার জন্য বলছি তোরা আসলে ভালো লাগে না। তো আমি আমার মুখ দেখতে পাচ্ছ ঘেমে গেছে, তো ওদের জন্য একটু তাড়াহুড়ো করে, বেশি মানে কিছু করতে পারিনি, একটু লুচি আর চিকেন করেছি, কেউ খেলে চলে আসো।